আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে পাঁচ জুন দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যায়ে মুখ্য একটি গুরুত্বপূর্ণ নিউজে আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকে মার্কেট কিন্তু ব্যাপক পরিমাণে মাইনাস হয়েছে সেই হিসেবে বলা যায় এবং টাকার অঙ্কে লেনদেনও কিন্তু অনেকাংশে কমে গিয়েছে তো আসলে সবগুলো বিষয় খুবই হতাশাজনক আমাদের দেশের শেয়ার মার্কেটের জন্য তো একদিন দুদিন একটু মার্কেট আপ হলে তারপরে আবার পতন করতে শুরু করে এবং আমাদের আশা ভঙ্গ হয় এবং আমরা একদিন দুদিন বৃদ্ধি পেলেই একটা আশা করি যে মার্কেট আগামী দিনে ভালো হবে বা আবার স্বাভাবিক নিয়মে মার্কেট চলতে শুরু করবে কিন্তু এরকমটা ঘটে না এবং এই বিষয়টা কিন্তু আমরা বেশ কিছু দেখে আসছি তো এই জন্য আসলে মার্কেটে বিনিয়োগ কর অনেকটা অস্বাভাবিক হয়ে গিয়েছে বা আমরা বলতে পারি অসম্ভব হয়ে গিয়েছে তবে এই পরিস্থিতি আর কতদিন চলবে তার কোনো নির্দিষ্ট সময় বলে দেওয়া যায় না তো এই জন্য আসলে সাবধান এবং নিরাপদে বিনিয়োগ করতে হবে এবং জেনে বুঝে বিনিয়োগ করা হচ্ছে সবচেয়ে নিরাপদ উপায় তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে এ শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে তো আমরা এখানে দেখতে হচ্ছে আজকে ডিএসসি সাধারণ সূচকে তেইশ দশমিক এক ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার প্লাস হয়েছে এক দশমিক আট দুই পয়েন্টের মতো তো গত দুই দিন আমরা খেয়াল করেছিলাম যে সাধারণ সূচক এবং সূচকে মার্কেট আপ হলেও ডিসি থার্টি সূচকে মার্কেট মাইনাস হতো তবে আজকে তার সম্পূর্ণ উল্টো একটা চিত্র দেখতে পাচ্ছি এবং আমরা যদি ডিএসসি সূচকটা দেখি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আবার কিন্তু মাইনাস হয়েছে সাত দশমিক দুই দুই পয়েন্টের মতো তার মানে একদম পুরো গত দুই দিনের উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে বিকন ফার্মা তারা এখানে আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক ইবিএল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আড়াই মোটামুটি দেড় পয়েন্টের থেকে বেশি আপ করেছে এছাড়া আমরা যদি খেয়াল করি লাভেলো কোহিনুর এখানে পুবালি ব্যাংক এবং ডেল্টা লাইফ এরা মোটামুটি এক পয়েন্ট থেকে এরা মোটামুটি এক পয়েন্ট থেকে কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে আর বাকিরা খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমি যদি ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি পাচ্ছি ফার্মা আড়াই পয়েন্টের বেশি মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা এখানে মোটামুটি আমরা বলতে পারি দুই পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে খান ব্রাদার্স বেস্ট হোল্ডিং তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক এরা মোটামুটি দেড় পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এছাড়াও আমরা যদি দেখি আইএফআইসি পাওয়ার গ্রিড এখানে উত্তরা ব্যাঙ্ক রেনাটা এরা মোটামুটি এক পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে তো আজকে তুলনামূলকভাবে মাইনাসের পরিমাণটা বেশি এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে চুরানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরবর্তী ছিল বাউন্নটির এবং পতন ঘটেছিল দুশো আটচল্লিশটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে কিন্তু অনেকাংশে কমে গিয়েছে আজকে তিনশো একাশি দশমিক এক সাত এক কোটি টাকার মতো লেনদেন হয়েছে যা বিগত দিনের তুলনায় প্রায় দুশো কোটি টাকার মতো কিন্তু কমে গিয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক এরপর আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে টপ গেইনারে তাল্লু স্পিনিং হলটেড হয়েছে আমরা জাহিনটেক্স দেখতে পাচ্ছি হলটেড হয়েছে এছাড়াও তুংহাই আমরা দেখতে পাচ্ছি যে হলটেড হয়েছে তো বিষয়টা হচ্ছে এরা সবাই কিন্তু দুর্বল মৌলের শেয়ার আপনি যদি এখানে মূল্য দেখেন তাহলে বুঝতে পারবেন এরা সবাই কিন্তু দুর্বল মৌলে এদের মূল্য একটা সাড়ে ছয় টাকা সাড়ে পাঁচ টাকা এরকম একটা মূল্য আমরা দেখতে পাচ্ছি তার মানে খুবই দুর্বল একটা পজিশনে রয়েছে এরা তো এই দুর্বল শেয়ারগুলো বর্তমানে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ জেড ক্যাটাগরির শেয়ারগুলো বর্তমানে বৃদ্ধি পাচ্ছে আমরা খেয়াল করছি এবং আমরা অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি যদি লুজারের শীর্ষে দেখি তাহলে দিয়েছি লঙ্কা বাংলার সিকিউরিটিস সেটা লুজারের শীর্ষে ছিল আর বাকি সবাই মোটামুটি আমরা খেয়াল করছি যে তিন শতাংশের মতো মাইনাস হয়েছে অর্থাৎ ওই যে তিন শতাংশের যে ব্যারিয়ারটা রয়েছে সেই অবস্থানে রয়েছে এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দিয়েছিল এখানে লাভ এলোয়াই স্ক্রিম টাকার অঙ্কে লেনদেনে ভালো অবস্থানে ছিল এছাড়াও বিশ হাজারই মোটামুটি বলা যায় ফরচুনও বলা যায় মোটামুটি লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে কর্পোরেট বন্ড আজকে ভালো অবস্থানে ছিল অপর দিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতেছি খারাপ এখানে আইটি সেক্টর বেশি খারাপ করেছে এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট বেশি খারাপ করেছে আমরা খেয়াল করছি পেপার অ্যান্ড প্রিন্টিং মোটামুটি ভালোই খারাপ করেছে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর খারাপ করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিরামিক সেক্টর সবচেয়ে বেশি খারাপ করেছে আমরা খেয়াল করছি তো মূলত এখানে খারাপের পরিমাণটাই কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি ব্লক মার্কেটে আজকে এলো মোটামুটি ভালো লেনদেন হয়েছে বিশাচারি ভালো লেনদেন রয়েছে আমরা খেয়াল করছি বিএসআরএম লিমিটেড মোটামুটি ভালো রূপালী লাইফ হিউজ পরিমাণ লেনদেন রয়েছে আমরা খেয়াল করছি তারপর এখানে আমরা দেখতেছি তেমন আর ভালো কোনো লেনদেন নেই তো যাই হোক এই ছিল মোটামুটি বাজার অবস্থা এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব। সেটা দেখতে পাচ্ছি এখানে বাজেটে আসছে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে অর্থাৎ এই যে দুই হাজার চব্বিশ পঁচিশ যে অর্থ যে বাজেট সেখানে কালো টাকা সাদা করার একটা সুযোগ আসতে যাচ্ছে অর্থাৎ কালো টাকাকে সাদা করতে হলে যা শুধুমাত্র কর দিয়ে দিলেই হয়ে যাবে এবং কেউই কোনো দিন আর জিজ্ঞেস করবে না যে আপনি এই টাকাটি কোথায় পেলেন বা এই সম্পদগুলো কীভাবে অর্জন করলেন অর্থাৎ কেউ যদি অন্যায় করেও এই সকল সম্পদগুলো অর্জন করে থাকে শুধুমাত্র ট্যাক্স দেওয়ার মাধ্যমে ইনকাম ট্যাক্স দেওয়ার মাধ্যমে সেই সকল যে অন্যায়কৃত যেই সম্পদ রয়েছে সেগুলি হালাল হয়ে যাবে বলে এখানে বোঝানো হচ্ছে তো আসলে এই ধরনের বিষয়গুলো সত্যি দেশে অন্যায়কে আরও বৃদ্ধি করবে বলে আমি মনে করি তবে বরঞ্চ যদি কালো টাকাকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য কোনো নির্দেশনা থাকতো তাহলে সেই ক্ষেত্রে আরও শেয়ার মার্কেট ভালো হতে পারতো বলে আমি মনে করি তবে সেটা না করে এখানে কালো টাকাকে সাদা করার জন্য একটা সাধারণ বিষয়বস্তু নিয়েই আলোচনা করা হয়েছে অর্থাৎ খুব সহজেই মানুষ চাইলেই কালো টাকাকে সাদা করতে পারবে এবং কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াই অপরদিকে যারা হালালভাবে টাকা অর্জন করে তাদের জন্য ট্যাক্সের যেই চাপ রয়েছে সেটা হচ্ছে বর্তমানে সর্বোচ্চ পঁচিশ শতাংশ ট্যাক্স ছিল যেটা আগামীতে বৃদ্ধি করা হবে তিরিশ শতাংশ করা হবে এটা সত্যি একটা হতাশাজনক তবে প্রচলিত যে নিয়ম ছিল সেখানে হচ্ছে যে সর্বোচ্চ প্রতি শতাংশ করের সঙ্গে দশ শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা হতো এবং এই সময় কিন্তু জিজ্ঞেস করা হতো যে কোথায় আপনি টাকা পেয়েছেন বা চাইলে যে কেউ জিজ্ঞেস করতে পারত। তবে বর্তমান যে আইনটা করা হচ্ছে সেটাতে পনেরো শতাংশ কর দিয়েই যে কোনোভাবে কালো টাকা সাদা করা যাবে এবং কেউই কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবে না তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গেন ট্যাক্স আতঙ্কে আজও অস্থি শেয়ার বাজার তো মূলত গেইন ট্যাক্সের জন্য চিন্তা ভাবনা করে বেশ কিছু যাবত শেয়ার মার্কেট মাইনাস অবস্থানে ছিল তারপরে বলা হয়েছিল যে গেইন ট্যাক্স আরোপ করা হবে না তবে আবারও বাজারে নিউজ চাউর হয়েছে যে গেইন ট্যাক্স আবারও দেওয়া হতে পারে বা দেওয়া হবে এরকম একটি নিউজের কারণে কিন্তু আবার শেয়ার মার্কেট আজকে পতন আমরা দেখতে পেলাম তবে বিষয়টা হচ্ছে কি গেইন ট্যাক্স বিষয়টা সম্পূর্ণ এনবিআরের উপর নির্ভরশীল অর্থাৎ এনবিআর চাইলেই ট্যাক্স আরোপ করতে পারে অথবা চাইলেও মাপ করতে পারে তবে ডিএসসি বা বিএসসি চাইলে তারা অনুরোধ করতে পারে এবং সেই অনুরোধটা যদি রাখা হয় তাহলেই দেখা যাবে যে গেইন ট্যাক্সের উপরে সেই করটা আরোপ করা হবে না আগে একটু বলে নেই গেইন ট্যাক্সটা কী গেইন ট্যাক্সটা হচ্ছে যে কেউ যে যখন কোনো প্রকার শেয়ার মার্কেট থেকে আয় করবে সেটা হতে পারে ক্যাশ ডিভিডেন্ড অথবা যদি আমরা বলতে পারি যে শেয়ার মার্কেট থেকে যদি তারা বিভিন্ন রকম প্রফিট গেইন করে মিউচুয়াল ফান্ড থেকে বা বিভিন্নভাবে যদি আয় করে সেই আয়ের একটা বিশেষ অংশ যদি হয় তাহলে সেটা গেন ট্যাক্সের আওতায় পড়বে এবং সেই পরিমাণ ট্যাক্সটাকে দিতে হবে তবে দেখা যায় অনেক সময় কোম্পানিগুলো যখন আয় করে বা প্রফিট করে তখন সেখান থেকে একবার ট্যাক্স দেওয়া হয় এবং এই প্রফিটের পরে আবার দেখা যায় কি আবার আমরা যখন হাতে পাব ক্যাশ টাকা সেখান থেকেও কিন্তু আমাদের ট্যাক্সটা কেটে রাখা হয় তো সেই ক্ষেত্রে একই প্রোডাক্টের উপর দুইবার ট্যাক্স দেওয়া সত্যিই একটা আমি বলতে পারি যে অনেকটা জুলুমের মতো হয়ে যায় যে একই প্রফিট থেকে দুইবার ট্যাক্স আদায় করা হয় এবং দুটো ভিন্ন ভিন্নভাবে তো সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে বেশি ট্যাক্স আদায় করা হয় তো ওই জন্য আসলে গেন ট্যাক্সটার উপরে অনেকে ভয় করছে যে তারা শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে আর বিনিয়োগ করতে চাচ্ছে না এই কারণে কিন্তু অনেকাংশে লেনদেন কমে গিয়েছে এবং লেনদেন কমে যাতে কিন্তু মূল্যেরও পতন ঘটেছে আমরা খেয়াল করছি তো যাই হোকের পরবর্তীতে যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দশ কোম্পানির কারণে রেড জোনে শেয়ার বাজার তো মূলত আজকের দশটি কোম্পানির কারণে কিন্তু শেয়ার মার্কেট পতন ঘটেছে এবং সেই দশটি কোম্পানি কারণ আমরা এক নজরে দেখি তার হচ্ছে বেক্সিনকো ফার্মা স্কোয়ার ফার্মা খান ব্রাদার্স বেস্ট হোল্ডিং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আইএফআইসি ব্যাঙ্ক পাওয়ার গ্রিড কোম্পানি উত্তর ব্যাঙ্ক রেনেটা এবং গ্রামীণ ফোন তাই এরা বেশিরভাগই কিন্তু গুড কোম্পানি বা আমরা বলতে পারি ব্লু চিপ কোম্পানি তো এই চিপ কোম্পানিগুলোই বর্তমানে দশায় ভুগছে অপরদিকে জেট ক্যাটাগরির শেয়ারগুলো কিন্তু মূল্য বৃদ্ধি পাচ্ছে যেটা সত্যি আসলে স্বাভাবিক ঘটনা নয় তো এই ধরনের অস্বাভাবিক ঘটনার হাত থেকে আসলে শেয়ার মার্কেট কি কে বাঁচাবে কেউই বলতে পারে না যাই হোক আশা করছি একদিন হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে তবে সেটা আদৌ হবে কি না সেটা আমার ঠিক জানা নেই তো যাই হোক এর পরবর্তীতে আজকের দিনের সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে দশ কোম্পানি বড় লেনদেন তো আজকে মোটামুটি ব্লকে দশটি কোম্পানি ভালো লেনদেন রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে ব্লক মার্কেটে বিনিয়োগ করার মতো শেয়ার খুঁজে বের করতে পারেন এছাড়াও চাইলে নর্মাল মার্কেটও বিনিয়োগ করা মতো শেয়ার খুঁজে বের করতে পারেন তো আমরা টেকনোলজি দেখে নিই সেই কোম্পানিগুলোর নাম এক্সপ্রেস ইন্স্যুরেন্স লাভেলো আইসক্রিম ফাইন ফুড বিএসআরএম লিমিটেড ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ জে হসপিটাল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ তো এই দশটি কোম্পানি মোটামুটি আজকে ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে দীর্ঘ জন্য অথবা চাইলে আপনারা স্বল্প মেয়েদের জন্য এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন সেটা ব্লক মার্কেট হতে পারে বা সাধারণ মার্কেট হতে পারে আশা করছি এই সকল শেয়ারগুলো একটা সময় অবশ্যই ভালো করবে এবং সেই ক্ষেত্রে আপনারা অনেক বেশি পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বলব না আজকে এই ছিল মোটামুটি বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি নিউজ এবং বাজার পর্যালোচনা আপনাদের হলে উপকার আসবে যদি উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যা হোক আজকে আর বেশি একটা কথা বলবো না সেখানেই বিদায় নিচ্ছি আগামীতে হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আলাইকুম